হ্যালো, হ্যাঁ কি তুমি রাগ করে চলে গেলে বাবার বাড়িতে? কি তুমি কি কখনো আর আসবে না? না, আমি তোমার বাড়ি কখনোই যাব না। কেন? কেন মানে বুঝতেছো না কেন? তুমি রোজ রোজ বাড়ি নেশা করে আসবা, রোজ রোজ আমার গায়ে হাত তুলবা, আর আমি ওখানে বসে বসে সেটা দেখবো? কি হয়েছে? আমি তো এমন কিছু খারাপ কিছু বলি নাই তোমাকে। খারাপ কিছু বলো না মানে তুমি রোজ রোজ নেশা করে এসে যে আমাকে আমার গায়ে হাত তুলো, এটা খারাপ কিছু না? এটা কোনো কথা বললে তুমি? আমি কি তোমাকে কখনো মারছি বা মারতে পারি বলো? নেশা করে থাকো তো, কখন মারো কখন আদর করো কিচ্ছুই বুঝো না তুমি। আচ্ছা, আমি নেশা করি আমি মারি তোমাকে, তুমি এটা মনে করলা, কিন্তু আমি যে নেশা মারি মাঝে যে তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা তুমি একবারও কি বললা? তুমি ভালোবাসলে আমি তোমাকে প্রতিদিন বলি তুমি নেশা করো না, নেশা করো না। তুমি প্রতিদিনই বলো, যখন নেশার ঘরে না থাকো তখনই বলো যে আচ্ছা ঠিক আছে আমি আর নেশা করবো না। তুমি কি করো, যখন আমার রাত হয় তখন তুমি নেশা করতে চলে যাও, আর নেশা করে এসে আবার গায়ে হাত তুলো, সকাল হলে আবার ফোন দাও। কি করব বলো? এখন কথা সেটা না, কথা হলে কি তুমি কি আসবে না? না, আমি আর আসবো না। থাকো তুমি, তুমি ওই তোমার দেশা নিয়ে থাকো, আর তুমি তোমার ওই ই নিয়ে পড়ে থাকো। এটা কোনো কথা বললে তুমি বলো, পড়ে থাকো তুমি প্লিজ। এমন কিছু বলো না যাতে আমি অনেক কষ্ট পাই। তুমি এটা কি বলতেছো বলো? আমি আসবো, কিন্তু একটা কথা আছে। হ্যাঁ বলো। তুমি নেশা করবা না। আচ্ছা, তোমার কথা সম্পূর্ণ রাখবো। না, তুমি তো প্রত্যেক তারিখে এই কথা বলো যে আমার কথা রাখবা, এটা করবা, ওইটা করবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর কখন এটা করব না। তুমি আবার খুশি তো? কিন্তু তারও তুমি চলে আসবা? হ্যাঁ, তুমি যদি নেশা না করো তাহলে আবার চলে আসবো। সত্যি বলছো? হ্যাঁ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, সত্য কথা বললাম। তুমি আগে বলো তুমি নেশা করবা না তো? আর আমি বলছি করব না, কিন্তু তুমি আসবা তো? আমি নেশা করব না ঠিক আছে, কিন্তু তারপরে একটা, তুমি যে নেশা করবে না কি গ্যারান্টি এটা? আচ্ছা তুমি কি গ্যারান্টি নেবে আমার বলো? হ্যাঁ, কি গ্যারান্টি নেবে বলো? কি গ্যারান্টি নিব মানে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি 3 মাস আমি বাসায় যাব না ঠিক আছে? হ্যাঁ, এই 3 মাস তুমি কোনো নেশা করবে না, 3 মাস পুরো ভালো ছেলে হয়ে হয়ে তারপর আমার কাছে আসবা, আর এসে আমাকে নিয়ে যাবা। তারপর তুমি এটা বললা? হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে তো? সমস্যা নাই, আমি সব কিছুতেই রাজি আছি। তবে একটা কথা বলবো, সেটা হলো যে তুমি যে এভাবে রাগ করে চলে গেছো তাই না? তুমি যে রাগ করে চলে গেছো, তুমি কি আমাকে একটাবার বলে গেছো? তোমার পাশে কে? আমার পাশে ওই যে আমার এক চাচাতো ভাই ফোন নিয়ে আসছিল, চলে গেল। ও, তোমার চাচাতো ভাই ফোন নিয়ে আসছিল নাকি কোনো মেয়ে? আরে না না, কেউ না, আমার চাচা তো ভাই আসছে। আমি বাসায় নিয়ে এখন মেয়ে মেয়ে মানুষ নিয়ে ফষ্টি নষ্টি করতেছো তাই না? এটা তুমি কি বলতেছো বলো? আমি কি এটা করতে পারি? আর আমি তো, তুমি এত খারাপ আমি জীবনও জানতাম না। প্লিজ দেখো, তুমি এগুলা করো মানে নেশার পাশাপাশি তুমি মানে কি বলবো ছি, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আর আমার কাছে কেউ ছিল না, তুমি এটা কি বলছো? সেটা তো বোঝাই গেছে। কি বুঝতে পারছো তুমি বলো? আমি শুনি নাই তোমার পাশে কে আছে না আছে। আরে বাবা বলছি তো, আমার চাচা তো ভাই ফোন রাখো, তোমার সাথে কোনো কথা বলতে চাই না আমি তো। না, তোমার সাথে কথা বলতে চাই না, আমি তোমার কাছে যাব। শোনো শোনো শোনো, আমি একটা কথা বলি। কি বলতে চাও তুমি? শুনো, এত রাগ দেখায়ও না। আর একটা কথা কি বলি জানো, তুমি এত মেজাজ নিয়ে আমার সাথে কথা বলো না। তুমি যদি না আসতে পারবে সেটা বলে দেবে স্টেট কাট কথা। হ্যাঁ, আমি যাব না তোমার সঙ্গে। আচ্ছা, তুমি যদি না আসতে পারো আর যদি না আসো তাহলে তোমার এই বাচ্চাটারও তুমি নিয়ে যাও, কারণ দুধের বাচ্চাকে তুমি রাইখা তুমি গেছো, তোমার একটা হিসাব করা উচিত। এই বাবুটা খাবে কি? ও, দুধের বাচ্চা রেখে আসছি বলে দুধ খাওয়ানোর জন্য মা নিয়ে এসছো তাই না বাসায়? না, আমি ওটা করব না। বাচ্চার পাশাপাশি বাবাও মানে ই করবে, ভালোই তো। এমন কিছু ব্যবহার করা আমাকে মানে করাবা না যাতে তোমার সাথে আমার ব্যবহারটা খারাপ করতে হয়। হ্যাঁ, বাচ্চাকেও খাও তুমিও খাও, রাখো আমাকে আর ফোন দিবা না। আমি তোমাকে কি বলছি তুমি আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু এখনো ভালো করে কথা বলতেছি তোমাকে। আর তুমি কি করে কথা বলবা আমার সাথে? তুমি এমন কিছু করে বসো না যাতে যেন তোমার সাথে ব্যবহারটা আমি খারাপ করতে পারি। কি ব্যবহার খারাপ করবা তুমি আমার সাথে? কি ব্যবহার খারাপ করো মানে? আচ্ছা, তুই যে বাচ্চাটা রেখে গেছিস তাই না, এতে বাচ্চাটা দুধের বাচ্চা। তুই তো বাড়ি করে বলবা না একদম। কি বললি? তুই তো বাড়ি করে বলবা না। তাহলে কি তোকে আমি আপনি বলবো? তুমি করে বলবা। তুই আমার মেসেজ দেখাস কি লাগে? মেসেজ দেখাবো না, তুমি প্রতিদিন নেশা করে আসবা, আবার মেয়ে মানুষ এনে ফষ্টি নষ্টি করবা। তুমি এক
দেখছো একবারও তুমি একবার দেখছো কোন মেয়ে শুনতেছি না বাচ্চা বাকি বাচ্চা রেখে গেছি ই করছে সেই রাখো তুমি আর ফোন দিবা না আমার কাছে আর ফোন দিবা না রাখো আসলে একটা কথা কি তোমাকে আমি বুঝাতে পারবো না তুমি যেভাবে কথা বলতেছো এটা কিন্তু আসলে ঠিক না হ্যাঁ হইছে তুমি রাখো ফোন রাখো তুমি ফোনটা রাখো না একটু কথা শোনো প্লিজ না আমি কোনো কথা শুনতে চাই না রাখো তুমি ফোন রাখো আচ্ছা ঠিক আছে আমি আর কখনো ফোন দিতে যাব না তোমাকে যদি মনে চায় তুমি আমার বাসায় আইসো না আসলে না আইসো যাও আচ্ছা রাখো ফোন রাখো আর কিছু বলবা তুমি না আমি তোমাকে কিচ্ছু বলতে চাই না রাখো তুমি আর কিছু বলবা না না তাই হ্যাঁ একটু কিছু বলো কিচ্ছু বলবো না রাখো আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ ফোন দিছে